নলেজ অ্যাকাউন্টের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা পার্ট থ্রি আজকে এবারে দেখে নেব। পার্ট ওয়ান আর টুটা তোমরা যারা যারা দেখোনি, ভিডিও স্ক্রিনের উপরে ডান দিকে একটা আই বাটন দেখতে পাবে, ওখানে গিয়ে ক্লিক করে নাও, তোমরা দুটো পার্টই দেখতে পেয়ে যাবে। আমি ওখানে প্লে লিস্ট দিয়ে রেখেছি। আর এখানেও আমরা আজকে ওয়ান লাইনার দেখবো। আর ফার্স্ট যেটা প্রশ্ন দেখবো, কোন ভিটামিনের রাসায়নিক নাম থিয়ামিন? ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম থিয়ামিন। কোন ভিটামিনের রাসায়নিক নাম রাইবোফ্লাভিন? রাইবোফ্লাভিন বন্ধুরা ভিটামিন বি টুয়েলভ, এটা আমরা জানি। কোন ভিটামিনের রাসায়নিক নাম নিয়াসিন? নিয়াসিন। তোমরা কিন্তু এগুলো আমি কোশ্চেনটা বলার পর একটু প্র্যাকটিস করার, মানে অ্যান্সারটা বলার চেষ্টা করো, তাহলেই তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। ভিটামিন বি ফাইভ। কোন ভিটামিনের রাসায়নিক নাম প্যান্টাথোনিক অ্যাসিড? প্যান্টাথোনিক অ্যাসিড বন্ধুরা ভিটামিন বি থ্রি। কোন ভিটামিনের রাসায়নিক নাম পাইরিডক্সিন? কোনটার? বি সিক্স, রাইট। এরপরে দেখবো, কোন ভিটামিনের অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগ হয়? খুব ইজি, কোনটা হবে? ভিটামিন বি টুয়েলভ। কোন ভিটামিনের অভাবে পেলেগ্রা রোগ হয়? ভিটামিন বি ফাইভ আর নিয়াসিন। পরেরটা, কোন ভিটামিনের অভাবে স্টোমাটাইটিস বা মুখে ঘা হয়? এটা হয় ভিটামিন বি টুয়েলভের অভাবে। কোন ভিটামিনের অভাবে গ্লসাইটিস বা জিওবায় ঘা হয়? ভিটামিন বি টু। কোন ভিটামিনের রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড? ভিটামিন সি। প্রাণীদেহে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে কী রোগ হয়? রক্তশূন্যতা বা অ্যানিমিয়া। পরেরটা দেখো, মানুষের 100 মিলিলিটার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কত? 14.5 গ্রাম। মানুষের মোট ওজনের কত শতাংশ ক্যালসিয়াম থাকে? 2 শতাংশ, মাত্র 2 শতাংশ কিন্তু ক্যালসিয়াম থাকে। মানুষের অস্থিতে কত শতাংশ ক্যালসিয়াম সঞ্চিত থাকে? 90 শতাংশ। বাড়ন্ত শিশুদের প্রত্যহ কত ক্যালসিয়ামের প্রয়োজন? 1.4 গ্রাম। এরপরে, কোন খনিজ পদার্থের অভাবে প্রাণীদেহের রিকেট ও অস্টিওম্যালেসিয়া রোগ হয়? সরি, তো এটা ক্যালসিয়ামের অভাবে হয়। রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমে গেলে কী রোগ হয়? টিটেনি রোগ হয়। উদ্ভিদের মূল গঠন ও মূলের বৃদ্ধিতে সহায়তা করে কোন খনিজ পদার্থ? ক্যালসিয়াম। বাড়ন্ত শিশুদের প্রত্যহ কত গ্রাম ফসফরাস লবণের প্রয়োজন হয়? 1.5 গ্রাম। পাতা নীল বর্ণ হয়ে যায় কোন খনিজের অভাবে? ফসফরাসের অভাবে। এরপরে দেখো, পাতা অসময়ে ঝরে পড়ে কোন খনিজের অভাবে? এটা হয় ফসফরাসের জন্যই। কোন খনিজ পদার্থ থাইরক্সিনের প্রধান উপাদান? আয়োডিন। একজন প্রাপ্তবয়স্ক লোকের প্রত্যহ প্রায় কত আয়োডিন দরকার হয়? 0.05 গ্রাম। পরেরটা, কোন খনিজ মৌলের অভাবে গলগণ্ড রোগ হয়? আয়োডিনের অভাবে। কোন খনিজ মৌলের অভাবে রক্তে কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি পায়? আয়োডিনের অভাবে। একজন প্রাপ্তবয়স্ক লোকের দৈনিক কত জলের প্রয়োজন হয়? 3000 মিলিলিটার। মূত্রের মাধ্যমে কত লিটার জল বাইরে বেরিয়ে যায় প্রতিদিন? 1500 মিলিলিটার। মানবদেহের নিঃশ্বাসের সঙ্গে কত লিটার জল বেরিয়ে যায়? 300 মিলিলিটার। ঘামের সাথে কত লিটার জল বেরিয়ে যায়? 800 থেকে 1000 মিলিলিটার। যেসব উদ্ভিদ ক্লোরোফিলের অভাবে নিজেদের খাদ্য নিজেরা সংশ্লেষ করতে পারে না তাকে কী বলে? পরভোজী উদ্ভিদ। কোন খনিজ পদার্থের অভাবে উদ্ভিদ দেহে ক্লোরোসিস রোগ হয়? ম্যাগনেসিয়াম। আমাদের দেহে প্রতিদিন গড়ে কত গ্রাম ম্যাগনেসিয়াম লবণের প্রয়োজন? 0.6 গ্রাম। পরেরটা দেখো, একজন প্রাপ্তবয়স্ক লোকের গড়ে প্রায় কত গ্রাম পটাশিয়াম প্রয়োজন হয়? একজন প্রাপ্তবয়স্ক লোকের গড়ে 4 গ্রাম, 4 গ্রাম পটাশিয়াম কিন্তু প্রয়োজন হয় প্রতিদিন। আমাদের রক্তে শতকরা কত জল থাকে? তো এটা থাকে 90 থেকে 92 শতাংশ আমাদের রক্তে।
মানবদেহের ওজনের শতকরা কত ভাগ জল থাকে? 60 থেকে 70% জল থাকে। মানবদেহের সমগ্র যে ওজন হয় তার 60 থেকে 70% জল থাকে। একজন প্রাপ্তবয়স্ক লোকের প্রতিদিন প্রায় কত সোডিয়ামের প্রয়োজন হয়? 5.10 গ্রাম। কোনো খনিজ মৌলের অভাবে রক্ত পাতলা হয়ে যায়? সোডিয়ামের অভাবে। কোন খনিজ মৌলের অভাবে উদ্ভিদের পাতায় বাদামি বর্ণের ছোপ পড়ে? পটাশিয়ামের অভাবে। প্রাণীদেহে স্নায়ু কোষ গঠনে সহায়তা করে কোন খনিজ পদার্থ? পটাশিয়াম। উদ্ভিদের ক্লোরোফিলের বিশেষ উপাদান কোন খনিজ পদার্থ? ম্যাগনেসিয়াম। গর্ভবতী স্ত্রী এবং দুগ্ধজাত মাতৃদেহে কত লৌহের প্রয়োজন? 12 থেকে 20 মিলিগ্রাম। একজন প্রাপ্তবয়স্ক লোকের প্রতিদিন কত লৌহের প্রয়োজন হয়? 10 থেকে 12 মিলিগ্রাম। 100 মিলিলিটার রক্তের লোহিত রক্তকণিকার পরিমাণ কত? 8 থেকে 10 মিলিগ্রাম। কোন খনিজ পদার্থের অভাবে ক্লোরোসিস বা পাণ্ডু রোগ হয়? লৌহের অভাবে। কোন খনিজ পদার্থের অভাবে গাছের সবুজ অংশ হলুদ বর্ণ ধারণ করে? তো এক্ষেত্রে আমাদের লৌহই উত্তর হয়ে যাবে। কোন ভিটামিনকে অ্যান্টি স্কর্বিউটিক ভিটামিন বলে? এটা ভিটামিন সিকে বলা হয় বন্ধুরা, অ্যান্টি স্কর্বিউটিক ভিটামিন। কোন ভিটামিন তাপ সহ্য করতে পারে না? তাপ সহ্য করতে পারে না, ভিটামিন সি। কোন ভিটামিন রান্না করা খাদ্য এবং ফুটানো দুধ পাওয়া যায় না, কোন ভিটামিন থেকে? মানে এটা কোন ভিটামিন রান্না করা খাদ্য বা ফুটানো দুধে পাওয়া যায় না, সেটা হচ্ছে ভিটামিন সি। কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়? এটাও ভিটামিন সি হবে। কাঁচা লঙ্কা আর আমলকিতে কোন ভিটামিন থাকে? ভিটামিন সি থাকে। আর আমলকিতে কিন্তু সব থেকে বেশি ভিটামিন সি থাকে, এটাও এক্সামে জিজ্ঞাসা করা হয়। সো বন্ধুরা, এইগুলো ছিল এই পার্টের প্রশ্ন। আমরা আবার কিছুক্ষণ পর আবার নেক্সট পার্ট মানে পার্ট 4টা আপলোড করব। তোমরা যারা যারা নতুন তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটা ইউজফুল বলে মনে হলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না, আর নোটিফিকেশান বেল আইকনটা অবশ্যই ক্লিক করে নাও। নিচে একটা দেখো ঘন্টার মতো চিহ্ন রয়েছে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটা, ওটা ক্লিক করার পরে ঘন্টার চিহ্নটাতে তোমরা একটু প্রেস করে নেবে। প্রেস করে নিয়ে অল নোটিফিকেশানে ক্লিক করে নেবে, তাহলে তোমাদের যখনই আমি ভিডিওগুলো আপলোড করবো তার নোটিফিকেশানগুলো পরপর করে তোমাদের কাছে চলে যাবে। নাহলে কিন্তু এখন যেহেতু টেকনিক্যালি প্রবলেম চলছে কিছুটা, সেজন্য নোটিফিকেশান সবার কাছে যাচ্ছে না। তোমরা চ্যানেলটা একটু ফলো করো, কেননা আজকে আমি টোটাল 6খানা শুধুমাত্র ICDS-এর ওপর, শুধুমাত্র ICDS রিলেটেড মানে ICDS-এ যে ধরনের প্রশ্ন হয় শুধুমাত্র সেই ধরনের প্রশ্নগুলো আমি আজকে কভার করার চেষ্টা করব, যেগুলো এতদিন ধরে হয়তো তোমরা পড়েছো অনেকেই। তো আজকে কিছুটা প্র্যাকটিসও হয়ে যাবে, আর তোমাদের যেগুলো যেগুলো জানা নেই সেগুলোও তোমাদের হয়ে যাবে। আমি অলরেডি যে পার্টগুলো দিয়েছি সেগুলো তোমরা আই বাটন ক্লিক করে দেখে নাও, ওখানে আমি প্রত্যেকটা ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে কথা হচ্ছে। ধন্যবাদ। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু ফার্স্ট পার্টে দেখো অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করেছিলাম। তোমরা যারা যারা একবার দেখো নি, আমি তোমাদেরকে বলবো আমার প্রশ্নগুলো তোমাদের প্রোভাইড করতে একটু দেরি হয়ে গেছে। তোমরা একবার ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট এগুলো কিন্তু দেখে নাও, কেননা এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন দেখো এখানে প্রথম প্রশ্নটা রয়েছে লেট ডাউন রিফ্লেক্স নিয়ন্ত্রণ, এছাড়া আটা ময়দার স্থিতিস্থাপকতা, এই ধরনের অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। মন্টেসরি সিস্টেম নিয়ে অনেক কিছু আলোচনা করা রয়েছে, পিটার প্যান সিন্ড্রোম, মানে ICDS-এর কিন্তু যাবতীয় তথ্য দিয়ে আমি এখানে প্রশ্নগুলো দিয়েছি। সোশ্যাল প্রবলেমস ইন ইন্ডিয়া বইয়ের লেখক কে ছিল, তারপর ধরো এখানে ফার্স্ট পার্টে দেখো এইগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। এরপর সেকেন্ড পার্টে অনেকগুলো প্রশ্ন ছিল, থার্ড পার্ট, ফোর্থ পার্ট, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। তোমরা আরেকবার ভালো করে দেখে নাও। আমি একদম বায়োলজির ধরো পুষ্টি যে চ্যাপ্টারটা বা পুষ্টি চ্যাপ্টারটা, বা আমি ধরো ওই ভিটামিন যেখানে রয়েছে ভিটামিন খনিজ পদার্থ বা ওইগুলো থেকে যে যে ধরনের প্রশ্নগুলো হয়, মানে যত রকমের খাদ্য হয়, আমাদের সারাদিনে কতটা জলের প্রয়োজন হয়, কতটা মূত্র আমাদের শরীর থেকে বেরিয়ে যায়, কোন কোন হরমোন কোন কোন ক্ষেত্রে কাজে লাগে, এই ধরনের টোটাল একদম কমপ্লিট আমি
এই কটা ভিডিওতে তোমাদেরকে মানে জিকেগুলো দিয়েছি, তো তোমরা অনেক দিন ধরে এগুলো পড়াশোনা করছো, কিন্তু তোমরা একবার প্র্যাকটিস করে নাও ফাইনাল টাচ। এটা আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে। তোমরা একবার আই বাটনে ক্লিক করে সব কটা ভিডিও একটু দেখে নাও।